ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখান থেকে দেখছো আমার ভিডিওটা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়। আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, আমার অনেকটা ভালোবাসা। তো দেখো, আজকে হলো শুক্রবার আর এখন বাজে বিকেল 4:10। তো এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম আর শেষমেশ তারাপীঠ যাচ্ছি, ঠিক আছে? তো আমরা যাচ্ছি, আমরা পাঁচজন, মানে বাবাকে নিয়ে আমরা পাঁচজন আর আমার পাশের বাড়ির কাকিমারা। তো কাকিমা যাচ্ছে, কাকা যাচ্ছে, মানে আমার কাকি শাশুড়ি, কাকা শ্বশুর, দেওর, ননদ, নন্দে জামাই আর তার দুটো ছেলে মেয়ে, ঠিক আছে? তো এই কজন মিলে, মানে ওরা সাতজন, আমরা পাঁচজন, বারোজন এক মিলে একসাথে যাচ্ছি তারাপীঠ। তো খুব আনন্দ হবে আর যতটা পারবো তোমাদের সাথে তো শেয়ার করব। তো সোনার জ্বর, মানে শরীরটা খারাপ হয়েছিল দেখে যাবো না করছিলাম, আর তার মধ্যেও হাজবেন্ড বলছে চলো তার আমার নাম নিয়ে বেরিয়ে পড়ি, সব ঠিক হয়ে যাবে। তো এই কারণে আর আমার কাকা শ্বশুররা যাচ্ছিলো, তো ভাবলাম যাই, আমরাও যাই, ঘুরে আসি আর সবাই মিলে একসাথে গেলে বেশ ভালো আনন্দও হবে। তো এই কারণে আর কি সবাই মিলে একসাথে যাব। তো এখান থেকে 8:30 সময় বেরোবো, রুটি আর একটুখানি ডিমের তরকারি করব। এখন জামা কাপড়গুলো সবে বের করেছি, এখন সব গোছাবো, গুছিয়ে গাছিয়ে ব্যাগটাও রেডি করব। যাবো না বলে তো সেমন কিছু গোছানো হয়নি। তো এখন এই কয়েক ঘন্টা আছে, এখন বাজে 4:00 আর 8:30 সময় বেরোবো। তো 4 ঘন্টার মধ্যে রুটি করবো, ডিম কষা করব, তারপরে জামা কাপড় গোছাবো, সব গুছিয়ে নিয়ে 4 ঘন্টার মধ্যে সব কিছু করে কমপ্লিট করব। কারণ হঠাৎই ঠিক হলো, প্রথমে যাওয়ার ইচ্ছা ছিল, তারপরে সোনার শরীরটার জন্য মানে পিছিয়ে গেছিলাম যে থাক যাবই না, তারপরে ভাবলাম না যাই, সবাই মিলে একসাথে ঘুরে আসি, বেশ ভালো লাগবে আর পুজোটাও দেওয়া হয়ে যাবে। তো এই কারণে যাচ্ছি। তো এখন এই সমস্ত কিছু গোছাবো একে একে, তো তোমাদের সাথে যতটা পারবো ততটা তো শেয়ারই করবো, তোমরাও দেখতে থেকো, তোমাদেরও ভালো লাগবে। তো চলো দেখতে থেকো আর আমার সাথে থেকো। সমস্ত জামা কাপড় সব বের করে নিয়েছি, এখন এগুলো সব একে একে ব্যাগে ঢোকাবো, ঠিক আছে? তো চলো। এমনিতে শর্ট টাইমের মধ্যে ঠিক মানে প্রোগ্রাম হলো, আর তারপরে এখন আবার ভিডিও করতে গেলে অনেক দেরি হয়ে যাবে। তো ঝটপট করে সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে তারপরে আবার ফিরে আসি, তোমরা দেখতে থেকো, সাথে থেকো। যে একটা নিচে চলে গেছে আর একটা নিয়ে যাচ্ছে হাজবেন্ড। বাবা সোনা, এই যে জিয়া রেডি হয়ে সব বসে আছি, এখনই বেরোবো, তাই তো জিয়া? কী হয়েছে মা? ও মা, কী হয়েছে? ঘুরতে যাবা, কত আনন্দ, হ্যাঁ না মা? বাবা ঘুম পাচ্ছে? হ্যাঁ ঘুম পাচ্ছে, তা থাক যেতে হবে না তাহলে, থাকবে তুই কাকের কাছে? হ্যাঁ। তো বন্ধুরা, এই যে দেখো আমরা বাড়ির থেকে বেরিয়ে পড়েছি আর এই যে কাকি শাশুড়ি আর এই তো সবাই আমরা দাঁড়িয়ে আছি সত্যপুর স্টেশনে, এখন যাব শিয়ালদা। দেখো আমরা বসে পড়েছি, বসে পড়েছি সবাই মিলে একসাথে। তো বন্ধুরা, সোনার জিয়া ঘুমাচ্ছে আর সবাই মোটামুটি আমরা সবাই জাগনাই আছি, কেউ ঘুমাচ্ছে না, কারণ ট্রেনের মধ্যে কি ঘুম হয় নাকি? তো যাই হোক, এই খাচ্ছি বাদাম, মানে এটা ওটা খেয়ে খেয়েই আর কি রাতটা কভার করছি। তো নামবো হচ্ছে 4:45, এখন বাজে 2:30। তো সোনা জিয়া ঘুমাচ্ছিল, তো ওদের তো ডাকানো হয়েছে, বাইরে না প্রচণ্ড ঠান্ডা, কারণ দুর্গটা তো ভীষণ ঠান্ডা পড়েছিল আমরা যখন গিয়েছিলাম, আর ওই কারণে মোজা টোজা পরিয়ে তারপরে 3:00 সময় পুরো নামলাম হচ্ছে প্ল্যাটফর্মে, রামপুরহাট স্টেশন, এই যে দেখো রামপুরহাট জংশন, এখানে নামলাম।
আর এখন লজের জন্য দাঁড়িয়ে আছি হাজবেন্ড আর আমার দেওর আর নন্দে জামাইটা তিনজনে মিলে গেছে লজ খুঁজতে আর এই যে আমরা সবাই দাঁড়িয়ে আছি এই যে দেখো ওরা তিনজনে গেছে মা এখানে তো বন্ধুরা এই যে দেখো শেষমেশ এই লজটা নেওয়া হয়েছে এই যে ডাবল বেড আছে কারণ বাবা একটাতে ঘুমাবে আর একটাতে আমরা ওই কারণে ডাবল বেড নেওয়া হয়েছে ১০০০ টাকা পার ডে মানে প্রত্যেক দিনের ভাড়া ১০০০ টাকা তো আমরা দু রাত থাকবো ২০০০ টাকা ভাড়া আর কি আর বোনদের ঘরটা তোমাদের দেখিয়ে দিই মানে আমার নরদের এই যে এটা এটা হচ্ছে বোনদের ঘর আর শিউ ভাইদের ঘরটা নিচে পড়েছে মানে কাকিমারা যেটাতে থাকবে ওটার নিচে তো চলো এই তো আর এই যে বোনদের ঘরে বোনটা চলে এসছে আমাদের ঘরে আমরা চলে আসলাম আর এখন ঘুমাবো না এখন বাজে ৪:৩০ মতন বাজে তো এখন স্নান স্নান করে রেডি হয়ে যাব পুজো দিতে তো এখন আর কোনো রকম রেস্ট নেব না পুজো টুজো দিয়ে এসে খাওয়া দাওয়া করে তারপরে একটু রেস্ট নিয়ে নেব মানে একটু ঘুমিয়ে নেব চলো বন্ধুরা রেডি হয়ে ফিরে আসছি তো বন্ধুরা দেখো আমরা রেডি হয়ে গেছি এই যে জিয়া রেডি হয়ে গেছে আর সোনার ভীষণ ঘুম পাচ্ছে স্নান টান সবারই কমপ্লিট আমিও রেডি হয়ে গেছি এখন যাব মন্দিরে আর এখন বাজে ৫:৩০ কারণ ভীষণ লাইন পড়ে গেছে ঠিক আছে তাই জন্য এখন সকাল সকাল পুজোটা দিয়ে নেব তারপরে তো সারাদিন রয়েছে রেস্ট নেওয়ার জন্য ওই কারণে আর রেস্ট নিয়ে এসে স্নান টান করে রেডি হয়ে গেছি আর এই যে সোনার তো ভীষণ ঘুম পাচ্ছে সোনা তো জিমাচ্ছে হাজবেন্ড রেডি হচ্ছে বাবা রেডি হয়ে বাইরে চলে গেছে আর জিয়াকে এখন আমি জুতো টুতোগুলো পরাবো ঠিক আছে আর দেখি বোনরা রেডি হয়েছে কি না তো চলো সকালবেলাটার দৃশ্য একদম রাস্তার পাশেই হোটেলটা নিয়েছি আমাদের জিয়া দাঁড়িয়ে আছে দেখা যাচ্ছে চারপাশের দৃশ্যটা দেখি তো এসছি তো ভোরবেলা তো তখন তো দেখা হয়নি অন্ধকার ছিল রোদ তো এখনো ওঠেনি সবে ৫:৩০ বাজে তো আর একদম রোডের পাশেই আমাদের লজটা ঠান্ডা হাওয়া দিচ্ছে ভীষণ তো বন্ধুরা এই যে এখন আমরা সবাই মিলে যাচ্ছি মন্দিরে তো চলো তোমরা দেখতে থেকো সাথে থেকো তোমাদেরও ভালো লাগবে ওই তো
ওই ফুল দেবে এ আরেকটা ডাল আরেকটা ঝুরি করতে পারলেন না ওই আটটা থেকে আমার সুবিধা হয়েছে পূজোর জন্য ডালি নেওয়া কমপ্লিট এখন মন্দিরের দিকে যাচ্ছি তো চলো তোমরা দেখতে থেকো সাজে থেকো ও সাজে বাড়িতে চলে আসলাম এখন যাব খেতে চলো তোমরা দেখতে দেখো সাথে দেখো খাওয়া দাওয়া করে এলাম কচুরি মিষ্টি এই এসে বসলাম এখন আর এবেলা আর কোথাও ঘুরতে টুরতে যাব না বিকালে যাব তো চলো এখন আমি ভীষণ ঘুম পাচ্ছি মানে চোখ টেনে বলতে পারছি না এত ঘুম পাচ্ছে তো এখন আমি একটুখানি ঘুমিয়ে দেব বিকালে আবার ঘুরতে যাব তো চলো তোমরা দেখতে থেকো সাথে থেকো তো বন্ধুরা আমরা এই লজটাতেই রয়েছি আজকের ভিডিওটা এই পর্যন্ত আমরা বিকালবেলা ঘুরতে যাব আর সবটাই তোমাদের সাথে শেয়ার করব তবে আজকে ভিডিও করতে না ওটা পরের ভিডিওতে শেয়ার করব আজকের মতন এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা